বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন কথা জানিয়েছে দলটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। অন্যদিকে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে এর বৈঠকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপের কথা তুলে ধরেছে জাতীয় পার্টি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি। বাংলাদেশ সফরে আসার পর থেকেই ব্যস্ত সময় পার করছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সকাল 9টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসেন 6 সদস্যের ইইউ প্রতিনিধি দল। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েত, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল হোসেন জাবিউল্লাহ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে ইইউ বিএনপি বৈঠক। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। প্রতিনিধি দলকে এমনটাই জানিয়েছে তার দল। আমরা সবসময় বলে এসেছি, আমরা শুধু বলছি না, বাংলাদেশের জনগণ যেটা বলছে, বিশ্ব বিবেক যেটা বলছে, যে কি এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, সম্ভব না। কারণ বিশাল কারণ, এতগুলো কারণ তো আর আমি এখানে বলতে পারবো না। কারণগুলো সবাই আপনারা যেভাবে জানেন, আমরাও জানি, বিশ্ববাসীও জানেন, যে কারণে তারা এই দেশে আসছে। কারণ হচ্ছে এদের অধীনে নির্বাচন হবে না। এরা নির্বাচনের দিন তো দূরে থাকুক, নির্বাচনের ভোট চুরি তো এখনই চলতেছে। এরপর সকাল 10:30 গুলশানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় জাপান নেতাদের। এখানেও 1 ঘন্টার বেশি সময় চলে আলোচনা। বৈঠকে জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও উপদেষ্টা মাসরুফ মাওলা। বৈঠক শেষে জাপান মহাসচিব জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনার মাধ্যমে সমাধান চায় জাতীয় পার্টি। কোনো এক দফা না, আমরা চাই জনগণের স্বার্থে, কোনো দফা টফা না, ভালোভাবে ইলেকশনটা কীভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, সবার সহযোগিতা, সেই বিষয়ে আমাদের একসঙ্গে কথা বলা দরকার। জাতীয় পার্টি কোনো জাতীয় পার্টির দাবি একটাই, যাতে সুষ্ঠু নির্বাচন হয়। তবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান জাপা মহাসচিব। জুবার সানি, নিউজ 24, ঢাকা।